সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। রেল ম্যানিয়া বিডি ইউটিউব চ্যানেল এবং রূপসা সীমান্ত এক্সপ্রেস ফ্যান পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল্লাহ ওমর, এবং আজকে একটি অজানা ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আলোচনা করার জন্য। এবং বিষয়টি হলো এই যে, বাংলাদেশ রেলওয়ে চীন থেকে মোট 125টি মালবাহী ওয়াগন সংগ্রহ করছে। এই বিষয়টা কিন্তু আমাদের সকলেরই অজানা ছিল। টিভি, রেডিও বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার, অন্যান্য যত ধরনের যোগাযোগ মাধ্যম আছে, কোথাও কিন্তু এই বিষয়টা নিয়ে অত গভীরভাবে কখনো ব্যাখ্যা করা হয়নি বা খবর কিন্তু প্রকাশ করা হয়নি। হয়তো হয়েছে, তবে সেটা হয়তো আমরা এড়িয়ে চলে গেছি। চীন থেকে মোট 125টি মালবাহী ওয়াগন আসছে। এই ওয়াগনগুলোর অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এগুলো সব এসি ওয়াগন, অর্থাৎ শীতাতপ নিয়ন্ত্রিত। হঠাৎ করেই খবর পাওয়া গেছে যে গতকাল অর্থাৎ 13 জুলাই 2023 তারিখে চীন থেকে কিছু সংখ্যক মিটার গেজ এই ওয়াগনগুলো নিয়ে একটি জাহাজ বাংলাদেশে এসে পৌঁছেছে, এবং আজকে সকালে অর্থাৎ 14 জুলাই 2023 তারিখে এগুলোকে আনলোড করা হয়েছে। তবে এখনও আনবক্সিং করা হয়নি। এই চালানে বেশ কয়েকটি কোচ এসেছে এবং সেগুলো হলো সব মিটার গেজ এবং শীতাতপ নিয়ন্ত্রিত। ভবিষ্যতে যতগুলো আসবে সবগুলোই শীতাতপ নিয়ন্ত্রিত হবে কি না এখনও বলা যাচ্ছে না, হয়তো শীতাতপ নিয়ন্ত্রিত নাও হতে পারে। চলুন একটু এই কোচ সম্পর্কে ডিটেলস জেনে নেই। এই মালবাহী বগিগুলো সংগ্রহ করা হচ্ছে চীনের রেলটেকো কোম্পানি থেকে, অর্থাৎ জিয়াংশু রেলটেকো ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেড থেকে। মোট 75টি মিটার গেজ বগি এবং মোট 50টি ব্রড গেজ বগি আসছে। এর মধ্যে প্রথম চালানে বেশ কিছু মিটার গেজ ওয়াগন এসেছে। এই কোচগুলোর ম্যাক্স স্পিড 120 কিলোমিটার প্রতি ঘন্টা। এই কোচগুলোতে MD-52 মডেলের বগি সেট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বর্তমানে বাংলাদেশে যে লাল সবুজ মিটার গেজ ট্রেনগুলো দেখা যায়, যেগুলো ইন্দোনেশিয়া থেকে যে কোচগুলো আমদানি করা হয়েছিল সেগুলোতে যে বগি সেট রয়েছে, ঠিক একই বগি সেট কিন্তু এই কোচগুলোতেও রয়েছে। বাংলাদেশে যে ব্রড গেজ ইনকা কোচগুলো, অর্থাৎ একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, এমনকি যে চাইনিজ নতুন ব্রড গেজ কোচ যেগুলো পদ্মা সেতুর জন্য আনা হয়েছে, সেই কোচগুলোতেও কিন্তু এই একই বগি সেট অর্থাৎ MD-52 বগি সেট ব্যবহার করা হয়েছে। এই কোচগুলো এয়ার ব্রেকিং সিস্টেমের সব থেকে বড় কথা, এই প্রত্যেকটা মালবাহী ওয়াগনে কিন্তু এসি আছে, অর্থাৎ এই প্রত্যেকটা কোচ শীতাতপ নিয়ন্ত্রিত। এই কোচগুলোতে দূর দূরান্তে মাছ, মাংস, সবজি এ জাতীয় খাদ্য ট্রান্সফার করা হবে। আর যেহেতু এসি আছে, সেই ক্ষেত্রে এসি চালানোর জন্য এই কোচগুলো দিয়ে যে ট্রেনটা তৈরি করা হবে, সেই ট্রেনে থাকবে একটি পাওয়ার কার। এই পাওয়ার কারেই বিদ্যুৎ উৎপন্ন হবে এবং প্রত্যেকটা কম্পার্টমেন্টের এসিগুলো এটা দ্বারাই পরিচালনা করা হবে। এখন এই বগিগুলোকে দুইভাবে ব্যবহার করা যেতে পারে। প্রথমত, এই কোচগুলোকে জোড়া দিয়ে একটি আস্ত ট্রেন তৈরি করা যেতে পারে, যাতে করে মাছ, মাংস, সবজি বা এই জাতীয় অন্যান্য সামগ্রী, খাদ্য সামগ্রী পরিবহন করা হবে। অথবা যেই মিটার গেজ ইন্টারসিটি ট্রেনগুলো রয়েছে সেগুলোর পিছনে একটা বা দুটা কম্পার্টমেন্টকে জুড়ে দিয়ে সেটা থেকেও পণ্য পরিবহন করা যেতে পারে। আর যেহেতু এই কোচগুলো এয়ার ব্রেকিং সিস্টেমের, সেই ক্ষেত্রে হয়তো বর্তমানে যেই চাইনিজ মিটার গেজ কোচ, ইন্দোনেশিয়ান মিটার গেজ কোচ, কোরিয়ান মিটার গেজ কোচগুলো চলছে, সেগুলোতে অ্যাটাচ হওয়া সম্ভব। কাপলিং প্যাডও একই সিস্টেমের, আবার এয়ার ব্রেকিং সিস্টেমের, সুতরাং একটা ট্রেনের পিছনে দুটা বা তিনটা কামরা লাগিয়ে দেওয়া যেতেই পারে এবং তাতে করে খুব সহজেই পণ্য পরিবহন করা সম্ভব হবে। আর যদি আলাদা ট্রেনও তৈরি করা হয়, সেই ক্ষেত্রে ইঞ্জিন হিসাবে 29 সিরিজের ইঞ্জিন এবং 30 সিরিজের ইঞ্জিনই ব্যবহার করা হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া বাংলাদেশ রেলওয়ের কাছে যদি মিটার গেজ ইঞ্জিনের এয়ার ব্রেকিং সিস্টেমের কোনো লোকোমোটিভ থাকে, সেটা দিয়েও পরিচালনা করা যেতে পারে। যেহেতু মালবাহী ওয়াগন হিসাবে তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে বেশ শক্ত সামর্থ্য হবে বলে আশা করা যাচ্ছে। তবে যদি একটা জিনিস দেখা যায়, এর ফিনিশিংটা কিন্তু তেমন ভালো নয়, একটু কীরকম জানি ট্যারা বেঁকা, এবড়ো থেবড়ো। এই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম ভারত থেকে যেই LHB কোচগুলো নিয়ে আসা হয়েছিল, সেগুলোরও কিন্তু ফিনিশিং অতটা ভালো নয়। তবে ফিনিশিং যাই হোক, ভিতরে জিনিসপাতি যদি ভালো থাকে, যদি LHB-র মতো শক্ত সামর্থ্য হয়, তবে সব কিছুই ঠিক আছে। আর বাংলাদেশ রেলওয়ে চাইলে আরও একটা কাজ করতে পারে। ঈদের সিজনে যেহেতু প্রচুর পরিমাণে যাত্রী চাপ তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে এই ওয়াগনগুলো দিয়ে কিন্তু যাত্রী পরিবহন করা যেতে পারে। সেটা সম্পূর্ণই রেলওয়ের ইচ্ছা। খুব রিসেন্টলি হয়তো আরও বেশ কিছু
কোচ চলে আসবে, পরের চালানে মিটার গেজ কোচ আসছে নাকি ব্রড গেজ কোচ আসছে এই সম্পর্কে কিছুই জানা যায়নি, এমনকি এই চালানে কয়টি কোচ এসেছে সেটাও জানা যায়নি। খুবই রিসেন্ট একটি নিউজ, এই সম্পর্কে আমরা যদি আরও কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। সেই জন্য আপনাদের করণীয় একটাই, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে দিয়ে রাখতে হবে যাতে আমাদের নিত্য নতুন ভিডিওর লিংক সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এবং অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন রূপসা সীমান্ত এক্সপ্রেস ফ্যান পেজে অবশ্যই একটি লাইক দিয়ে এবং ফলো দিয়ে রাখবেন, এখানে আপনারা নিয়মিত রূপসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনের আপডেট পেয়ে যাবেন এবং রেলওয়ের অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটও কিন্তু এখানে পেয়ে যাবেন। পাশাপাশি প্রতিদিন আপনাদের জন্য একটি করে সুন্দর ট্রেনের ভিডিও আপলোড করা হয়ে থাকে। আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন, আর আমার ইনফরমেশনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা অবশ্যই অবশ্যই জানাবেন, এবং আপনার কিছু জানা থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আমি সমস্ত ইনফরমেশান এক জায়গা করে আরও একটি আপডেট ভিডিও দিব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।